পুলিশ থেকে নোংরা ডাস্টবিন নাড়াচাড়া করলে তার থেকে আপনার চরিত্রে দুর্গন্ধ বের হবে, আপনার মান সম্মান যাবে। তুমি তুমি কি চাও? আশাকে তার অধিকার ফিরিয়ে দিন। চৌধুরী চৌধুরী, কে তুমি? বাদশাহ। বাদশাহ? এখানে কেন এসছো? আমি এসেছি আশার জন্য। আশা? হ্যাঁ আশা, যে আশাকে আপনি অস্বীকার করেছেন। কিন্তু কেন? আফতাব চৌধুরী কখনো কৈফিয়ত দেয় না, দেবেও না। কিন্তু আজ আপনাকে কৈফিয়ত দিতে হবে মিস্টার আফতাব চৌধুরী। ডোন্ট শাউট, এটা ভদ্রলোকের বাড়ি, এটা বস্তি এলাকা নয় যে তুমি তোমার বাদশাহই ফলাবে। কোথাকার বাদশাহ তুমি? আপনাদের মতো ধনী লোকের বাদশাহ আমি নই, আমি গরিবের বাদশাহ। গরিবের বাদশাহ বলেই এক গরিব আশার বিরুদ্ধে যে অন্যায় আচরণ আপনি করেছেন তার হিসেব নিতে এসেছি। কি চাতা বলছো? মধুপুরের আশার কথা বলছি, যার মায়ের টাকায় আজ আপনি কোটিপতি, যার সাথে আপনার একমাত্র ছেলে বিয়ের কথা পাকা হয়েছিল। তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করতে এসছো? বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি পুলিশে দেবো। পুলিশ যদি আপনার কেনা গোলাম না হয় তাহলে আপনি যা করেছেন তার জন্য পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে। পুলিশ দেখে নোংরা ডাস্টবিন নাড়াচাড়া করলে তার থেকে আপনার চরিত্রে দুর্গন্ধ বের হবে, আপনার মান সম্মান যাবে। তুমি তুমি কি চাও? আশাকে তার অধিকার ফিরিয়ে দিন, পুত্রবধূ হিসাবে তাকে গ্রহণ করুন। ও ইউ শালাপ, আশা নামে কাউকে আমি চিনি না। চৌধুরী সাহেব, পাগলের মতো চিৎকার করে কোনো লাভ হবে না। আশার জন্য যে আশা নিয়ে তুমি বাড়িতে এসেছো সে আশা তোমার কোনোদিন পূরণ হবে না। চৌধুরী বাদশাহ, বাদশাহ শোনো শোনো, আমি তোমাকে বিনা পয়সা একটা উপদেশ দিতে চাই। হ্যাঁ, কি জন্য নাম বললে? আশা। হ্যাঁ, নামটা বড় সুন্দর, দেখতেও সুন্দরী, সত্য যৌবন প্রাপ্ত যুবতী। কি বলতে চান আপনি? এত বড় নাম করা বাদশার সহজ কথাটা তো বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। দরদ থাকলে তুমি নিজেই না হয়। আফতাব চৌধুরী, আশা আমার বোন। বোন? বাহ ভালো, আজকালই একটা ফ্যাশন চলছে, বোনের নামে ব্যবসায় আয় বেশি, ধরা পড়া রিস্কও কম থাকে। আজ যে মেয়েকে তুই অস্বীকার করেছিস, যে পুত্রবধূকে তুই তোর বাড়ি থেকে বের করে দিয়েছিস, যে মেয়েকে নিয়ে আমাকে অপবাদ দিয়েছিস, সেই মেয়ের জন্য আমার কাছে এসে তোকে একদিন ভিক্ষে চাইতে হবে। ইসে চ্যালেঞ্জ চৌধুরী, ইসে চ্যালেঞ্জ। ড্যাড, ড্যাড, এভাবে চিৎকার করলো কে? কার সাথে ঝগড়া হলো তোমার? আর বলিস না, একটা জানোয়ার এসেছিল। কাঁদিস না আশা, ওই জানোয়ারদের জন্য কেঁদে লাভ নেই, ওরা জানোয়ার, ওদেরকে শিক্ষা দিতে হবে, আদায় করতে হবে নিজের অধিকার, বুঝিয়ে দিতে হবে মানুষ মানুষের জন্য। আশা, আমি প্রমাণ করতে চাই তুই আমার বোন, আমি তোর ভাই। হ্যাঁ আশা, হ্যাঁ, তোকে বাঁচতে হবে, নতুন জীবন গড়তে হবে, যার জন্য তোর এই শহরে আসা, তাকে যে তোর পেতেই হবে। ভাইজান, যারা তোর স্বপ্নকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে, যারা তোর অধিকারকে অস্বীকার করেছে তাদেরকে তুই। আমি কেমনি কি করব ভাইজান? আমি সব ব্যবস্থা করব, কিন্তু তোকে শুধু কথা দিতে হবে, আমি যা বলবো তুই তা শুনবি, আমার কথা মতো চলবি। বল আশা, বল, আমাকে ছুঁয়ে বল, তোর ভাইকে ছুঁয়ে বল। যদি তোর মনের জোর, ভালোবাসার জোর সত্যি হয়ে থাকে তাহলে তুই জয়ী হবি, তোর রাজকে তুই ফিরে পাবি ইনশাআল্লাহ। ভাইজান, আমি তোমার মাথায় হাত রেখে কইতাছি, আজ থেকে তুমি যা কইবা আমি তাই করু ভাইজান, আমি তাই করু। সাব্বাস আশা, আজ থেকে তোর নাম রানী,